আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা শুরু করছি আবার নতুন একটা ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তোমার একটা নাম থাকুক আমার দেওয়া, মেঘের মেয়ে, নদী কিংবা জলজ খেয়া। আমার দেওয়া একখানি নাম তোমার থাকুক, না হয় আমি হারিয়ে গেলেও একলা একা সন্ধ্যা তারা সেই নামেই তোমায় ডাকুক। আচ্ছা, তোমার জন্য কাঁপছে কেন মন, কাঁদছে কেন শূন্য চোখের কোণ? তোমার জন্য বুকের গহীন জুড়ে আমার সময় নেই শব্দ নির্জন। আজকে সকালবেলা না বৃষ্টি হয়েছে, আর ওই যে ফুলগুলোর উপর বৃষ্টির ফোঁটা পড়ে রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আমি তো বেশ কয়েক গিফটও নিলাম, দেখুন কি ভালো লাগছে না বলুন। জানেন তো, এখনও পর্যন্ত আমি কিন্তু সংসারের হাল সেরকমভাবে ধরিনি, একটু একটু কাজ করি মায়ের হাতে হাতে, সবজিগুলো কেটে দিয়ে এই টুকটাকি এটা সেটা করি আর কি। তো ওই সেরকমভাবে দুপুরে সবজি কাটার জন্য এই যে কচু নেওয়া ছিল সেই কচুটা কাটতে বসে গেলাম। যেহেতু আমি নিচে বসে কাটি না, তো ওই টেবিলে বসে বসে কেটে নিচ্ছি। তার মাঝেই চলে আসলো বাবা, বাবাকে খেতে দিয়ে, আর বাবা যখন আসে তখন মাছ নিয়ে আসে। মাছটা না আজকে দেখা যাচ্ছে না, তো ওই যে আমি এখন দেখার চেষ্টা করছি, আর আমার খুব ভালো লাগে দেখতে যে কী মাছ আসলো না আসলো এইগুলো আর কি। তো নিয়ে এখন চলে যাচ্ছে আমি কলপাড়ে, আমার খুব ইচ্ছা করলো মাছগুলো একটু কাটতে। পেঁদে টেতে নিয়ে আমি চলেও আসলাম। মাছ কাটতে তো একটু ছাই লাগবে কিংবা কুড়ো লাগবে, হাতের কাছে ছিল ছাই, নিয়ে চলে আসলাম আমি আবার মাছ কাটার এখানে। নিয়ে এসে এখন আমি মাছ কাটতে বসবো। তবে কী কী মাছ চলুন একটু দেখে নেওয়া যাক। এই যে এখানে আছে মায়া মাছ, না ছায়া মাছ বলেন এগুলো, সেই মাছ মানে চুনো মাছ আর কি। আর আছে বাটা পোনা, বাটা পোনা দুটোই একসাথে বললাম, অ্যাকচুয়ালি বাটা না রুয়ের পোনা আমি নিজেও জানি না। আর আছে মুড়ো, মাছের মাথা। তো ওই মাছ কাটছি, আওয়াজ শুনে বিড়ালবাবু চলে এসেছেন ঘর থেকে, ওর বাচ্চাদেরকে ফেলে ও চলে আসে। ওর যখন খাওয়ার সময় হয় মাঝে মাঝে আসে। যাই হোক, মাছ টাছ কেটে আমারও খাওয়ার সময় হয়ে এলো। খাওয়ার মেনুতে আজকে তো দেখিয়ে দিলাম কী কী আছে, খেতেও বসে গেলাম। পেটে একটু জোর করে নে, নিজে ফ্রেশ হয়, আবারও তো যেতে হবে বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে তো নানান রকম অনুষ্ঠান, গায়ে হলুদ থেকে শুরু করে আশীর্বাদ থেকে শুরু করে এতক্ষণ আশীর্বাদের লোকজন চলে এসেছে। দেখুন না, আপনাদের সঙ্গে আর কোনো রকম কথা না বলে সোজা আমি বিয়ে বাড়িতেই চলে এসেছি। আর এই যে বোনের আশীর্বাদ পর্ব প্রায় শেষের দিকে, আশীর্বাদ হয়ে গেলে হবে নানি মুখ, তো এই শেষের দিকে হচ্ছে। তো আমাকে দেখে তো সবাই বলছে, বৌমা তুমি এত দেরি করলে কেন, আশীর্বাদ তো শেষ হয়ে গেল, তুমি এখন কেন আসো? আমি যে আমার একটু দেরি হয়ে গেল, আসলে এটা সেটা কাজ করতে করতে, এটা সেটা করতে করতে যাচ্ছি যাব এই করতে করতে দেরি করে ফেলেছি। তো এখানে এসে আর সমস্ত ননদিনীরা বলছে যে ভালো লাগছে আমাকে, ভালো লাগছে এইরকমভাবে। তো সবাই কি সুন্দর হলুদ কালারের শাড়ি পরে আছে, যেহেতু আজকেই গায়ে হলুদ আছে, সবাই সেরকমভাবে সেজে গুজে আছে। তবে এই যে ননদিনীর এখন নানি মুখ চলছে, মানে কাকা শ্বশুরে নানি মুখ করছে। তো চলুন, অনেক তো কথা হলো, এবার আমাদের এখানে কী সমস্ত নিয়ম আছে না আছে সেগুলো আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করি। আশা করি আপনাদেরও দেখতে ভালো লাগবে, আর আমিও তো সেরকমভাবে তখন দেখিনি, তো এখন একটু সেরকম ভালো করে দেখে নিই, কারণ এই সময়টা আমারও গেছে ঠিক তখন মাথায় নানান রকম টেনশানে, না কী হচ্ছে না হচ্ছে কিচ্ছু খেয়াল থাকে না, যা করতে বলে যেভাবে বসতে বলে সেরকমভাবে বসা হয়, সেটাই করা হয় এই আর কি। কিন্তু মাথায় কিছুই থাকে না কী হয়েছিল না হয়েছিল এই সমস্ত কিছু, এক তো ক্যামেরাম্যানদের জ্বালাতনে, তার উপর আবার নিজের টেনশানে, এই হয়। শুধু আমার ক্ষেত্রে না, এটা সকলের ক্ষেত্রেই কিন্তু হয়। বিয়ে মানেই ক্যামেরাম্যানদের নানান রকম পোজ দেওয়া, এরকম এটা করো ওটা করো সেটা করো, এই করতে করতে কোথায় কোন দিকে মন দেবো এই আর কি হয় না।
নানিমুখ তো কমপ্লিট হয়ে গেল, দেখুন কি সুন্দর লাগছে না ননদকে। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই রাখছি, সকলকে মিষ্টি মুখ করে আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা।